নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই রাহু কেতুর রাশি পরিবর্তন বারোই এপ্রিল দু আপনার দ্বাদশ ভাব থেকে একাদশভাবে রাহু এবং আপনার পঞ্চম ভাবে কেতুর অবস্থান আপনি মিথুন রাশির মানুষ আপনি কি রেজাল্ট পেতে চলেছেন অর্থাৎ বারোই এপ্রিল দু টু তিরিশে অক্টোবর দু হাজার তেইশ পর্যন্ত মিথুন রাশির ভাগ্যের কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন ভিডিওটি সম্পূর্ণ শুনবেন মিথুন রাশির আপনারা প্রত্যেকে জানেন বর্তমানে শনির ঢাইয়া কিন্তু চলছে শনির ঢাইয়া আপনার উনতিরিশে এপ্রিল দু বাইশে শনির ঢাইয়া কিন্তু আপনাদের শেষ হতে চলেছে এবং আপনার রাশির একাদশ ভাবে আপনার রাশির একাদশ ভাবে রাহুর গোচর জ্যোতিষশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয় অর্থাৎ তৃতীয় ষষ্ঠ এবং একাদশভাবে ভ্রমণ রাহু আপ আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দেবে অর্থাৎ তৃতীয় ভাব ষষ্ঠ ভাব একাদশ ভাব এই তিনটিভাবে ভালো দেয় এবং মিথুন রাশির একাদশভাবে ভ্রমণ করছে রাহু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে এবং এর পাশাপাশি ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান শনি ঢাইয়া আপনাদের কেটে যাচ্ছে এবং কর্মভাবে কর্মপতির অবস্থান এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আরও ভিডিও আপনাদেরকে দিতে চলেছি মিথুন রাশির উপর আপনি যদি মিথুন রাশি মানুষ হন বিশেষভাবে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন দেখুন পজিটিভ নেগেটিভ দুটি দিকই কিন্তু হবে অর্থাৎ সম্পূর্ণ যে পজিটিভ সেটা আমি বলবো না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নেগেটিভ দিক থাকবে কিন্তু পজিটিভ দিকটা ভালোর দিকটা কিন্তু মিথুন রাশি কিন্তু প্রবল অর্থাৎ আগামী আঠেরো মাস মিথুন রাশির ক্ষেত্রে নির্ণায়ক হতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে বর্তমানে বৃষ রাশিতে রাহুর অবস্থান দ্বাদশভাবে এটা একাদশ ভাবে সরে যাচ্ছে আপনার রাহু কি রেজাল্ট একাদশ ভাব আপনার আমাদের প্রফিটের ভাব একাদশ ভাব লাভের ভাব একাদশ ভাব ইনকামের জায়গা একাদশ ভাব অপ্রত্যাশিত লাভ এর জায়গা রাহু কিন্তু এই কলিযুগে কিন্তু রাহুকে রাজা কিন্তু বলা হয়ে থাকে আমি বারবার বলছি রাহু কিন্তু আকর্ষিক প্রাপ্তি হঠাৎ চাকরি প্রাপ্তি হঠাৎ চাকরিতে পদোন্নতি হঠাৎ আপনার ব্যবসাতে গেন হঠাৎ লটারি হঠাৎ আচমকা যে জায়গাগুলো হয়ে থাকে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করায় রাহু আপনার হঠাৎ উঠে যাওয়া আর্থিক শ্রীবৃদ্ধি এটাও কিন্তু রাহু রাহু আমি বারবার বলছি রাহুর উপর আমার কিন্তু ভিডিও দেওয়া আছে রাহু চট করে উঠিয়ে দেয় আবার ধাম করে কিন্তু ফেলে দেয় রাহুর ক্যারেক্টারটা কিন্তু এরকম দেখুন রাহু যে একাদশভাবে ভ্রমণ করছে কিনা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে প্রথম কথা দীর্ঘদিনের প্রত্যাশা আপনাদের কিন্তু এই সময় পূর্ণ হবে দীর্ঘদিনের প্রত্যাশা আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ কিন্তু হবে আপনাদের ইনকামের জায়গা গেন করবে ইনকামের জায়গা কিন্তু আপনাদের ভালো হবে এবং এর পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ বিদেশের মাটিতে যারা আছে বিদেশের মাটিতে যারা কাজ করছে বা ফরেনের সঙ্গে যুক্ত আছে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফরেনের সঙ্গে যুক্ত আছেন আপনি কিন্তু আনএক্সপেক্টেড রেজাল্ট আপনি কিন্তু মিথুন রাশির মানুষ যদি হন আপনি কিন্তু পেতে চলেছেন আমি একটা কথা বারবার বলছি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সুসময় আগত বড় ধরনের ভাগ্যের কিন্তু পরিবর্তন আপনাদের হতে চলেছে আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে যারা আপনি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে কেরিয়ার কর্ম যারা দীর্ঘদিন কর্ম সার্চ করছিলেন চাকরি পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে আপনারা যে সেক্টরে কাজ করুন না কেন সেলফ প্রফেশন বলুন আপনি ব্যবসা বলুন আপনি চাকরি বলুন সব জায়গাটাতে কিন্তু আপনাদের প্রমোশন পদোন্নতি অটোমেটিক কিন্তু আপনাদের হবে এই রাহু কিন্তু সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ছে এবং থার্ড যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে সেলস লাইনে আছে মার্কেটিং লাইনে আছেন এই সেক্টরগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে এবং পঞ্চমভাবে এই জায়গাটা কিন্তু আপনাদের কি সমস্যা তৈরি করবে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান মতবিরোধ মত পার্থক্য প্রেমের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা শিক্ষার জায়গা কিছু কিছু ক্ষেত্রে কি হয় বলুন তো আপনি যেমন পড়াশোনা করে আপনি পরীক্ষাতে লিখে আসলেন সেই রকম মাত্রায় কিন্তু আপনি রেজাল্ট পাচ্ছেন না অর্থাৎ আপনার রেজাল্টে আপনি ধরুন আপনি হচ্ছে এইটি পার্সেন্টটা আমি মার্কস পাবো কিন্তু সেটা দাঁড়িয়ে যাচ্ছে আপনার সিক্সটি সিক্সটি টু এই পার্সেন্ট অর্থাৎ এই জায়গাটা ডিসস্যাটিসফ্যাকশনের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়া এই সম্ভাবনাগুলো থাকছে প্রেমের ক্ষেত্রে কিছু অংশ হলো সমস্যা কিন্তু থাকছে এবং এই রাহু দৃষ্টি আপনাদের সপ্তমভাবে সপ্তমভাবে দৃষ্টি দেওয়াতে ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের গেন করবে ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ মত পার্থক্য মনোমালিনতা কিন্তু বড় ধরনের যে সমস্যা আমি এটা বলছি না মত পার্থক্য মতবিরোধের জায়গায় কিন্তু থাকছে তবে পার্টনারশিপ যারা বিজনেস করছেন আপনি একানন দশজন পাঁচজন মিলে পার্টনারশিপ বিজনেস করছেন সেই জায়গাতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা চোখ খান খুলে কিন্তু ইনভেস্টমেন্ট করুন কারণ এই জায়গাটা কিছু হলো আপনাদের প্রতারণার শিকার আপনি কিন্তু হতে পারেন আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন তবে ডেলি ইনকাম দৈনিক রোজকার আপনাদের কিন্তু এই সময় বৃদ্ধি কিন্তু করবে আপনি মিথুন রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন এইবার আমি জানাচ্ছি দেখুন আপনার ক্ষেত্রে আপনি যে সময় যে সময় জন্মিয়েছিলেন সে সময় আপনার রাহুর প্লেসমেন্ট কেমন আছে রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন এটি সম্পূর্ণ বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি আলোচনা করছি আপনার নেকাল চাট আমি দেখতে পাচ্ছি না আপনার হস্তরেখা কিন্তু আমি দেখতে পাচ্ছি না যদি আপনার রাশিচক্রে রাহু পীড়িত থাকে রাহু ড্যামেজ থাকে অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে কনসাল্ট করুন অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই দেড় বছর কিন্তু আপনারা গুছিয়ে নিন আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো মানে আপনি যেটাতে হাত দেবেন কিনা লোহা কিন্তু সোনাতে পরিণত হবে মিথুন রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম আগত আপনাদের সারা ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে ভাগ্যভাবে শুনি কর্মভাবে বৃহস্পতি রাহু হবে। মানে শোনায় সুয়াগ এক ক্ষেত্রে বলা যেতে পারে এ সময় সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন দায়িত্ব নিয়ে আমি কাজ করি এবং হবে না বলে কৌশিক রায়ের কাছে আবারও বলছি ডিকশনারিতে ওয়ার্ড নেই এবং আপনারা রাহু কবচ যাদের কাছে রাহু পীড়িত আছে রাহু কবচ আপনারা পরিধান করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন नमस्कार धन्यवाद